আমাদের সবার প্রিয় ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ভালো আছেন উনি আপনাদেরকে সালাম দিয়েছেন ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যদি ইচ্ছা করে আমরা খুব শীঘ্রই ওনাকে আমাদের মাঝে দেখতে পাব আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে মালয়েশিয়ায় বসবাসরত আন্তর্জাতিক সম্পন্ন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বিশ্বের বিভিন্ন বয়সী মানুষের কাছে জনপ্রিয় বাংলাদেশি এবক্তা বক্তা প্রথমবারের মতো ব্রিটেন সফরে আসার কথা ছিল বৃহস্পতিবার দেশটির স্যাটেলাইট চ্যানেল আয়ন টিভির আমন্ত্রণে ইসলামিক কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এ সফর হওয়ার কথা ছিল কিন্তু মঙ্গলবার কাতার বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে শনিবার তার কাতারের তিন দিনের ট্রানজিট ভিসার ম্যাচ শেষ হওয়ায় এবারের সফর নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে দেশটির হাইকোর্টে দ্বারস্থ হয়েছে আয়োজক কমিটি তবে দেশটিতে ছুটির দিন থাকায় নির্ধারিত তারিখে তার আসার সম্ভাবনা যদিও নেই তবে আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক বলেছেন আমরা প্রোগ্রাম কয়েকদিন পিছিয়ে দিচ্ছি আগামী সপ্তাহে তিনি লন্ডনে আসবেন একই সাথে আই টিভি তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক কনফারেন্স ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী একত্রিশে অক্টোবর হওয়ার কথা ছিল বিশেষ কারণে এটা বাতিল করা হয়েছে হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আগামী তারিখ জানানো হবে গতকাল আই টিভির সিও আতাউল্লা ফারুক তাদের টিভির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন সেখানে বলেছেন বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে পরে আবারও অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা দেওয়া হবে ক্ষেত্রে সবাইকে টিকিট হাতে রাখার জন্য বলা হয়েছে আতাউল্লাহ ফারুক তার বার্তায় কমিউনিটি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান কেউ ব্যক্তি স্বার্থে কিছু করলে সেটা কমিউনিটির জন্য ভালো হবে না বলেও এক ধরনের হুঁশিয়ারি দেন নতুন তারিখ ঘোষণা হলে তখন এই টিকেটি কনফারেন্সে দেখা যাবে বলে আয়ন টিভির ঘোষণা জানা গেছে তবে ব্রিটেনের বাকি শহরগুলোর অনুষ্ঠান স্থগিতের কোনো ঘোষণা হয়নি আয়ন টিভি আশা করছে হোম অফিসের বক্তব্যের পরে হয়তো মাওলানা আজহারির ভিসা পুনঃবহাল হবে